আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউ স্থানের মাঠে আমার দুর্গা শিখেছে নিজেই নিজের নমস্কার আমি রূপালী দাস কৃষি জাগরণ বাংলায় আপনাদের সকলকে আজকে অনুষ্ঠানের শুরুতেই এই দুটো লাইন বলার কারণ হলো আজকে আমরা যে প্রগতিশীল কৃষকের সঙ্গে কথা বলবো উনি হলেন নারী এবং ইতিমধ্যে উনি কৃষি খাতে একটি মাইল ফলক অর্জন করেছেন পশ্চিমবঙ্গে বললে ভুল হবে তথা মানে পুরো ভারতবর্ষে তিনি সবচেয়ে বড় ফাইটার ফার্মের মুরগি অধিকারী ওনার ওনার কাছে রয়েছে ফাইটার ফার্মের ফাইটার প্রজাতির মুরগির ফার্ম নমস্কার সোনালি বেরা আমাদের সঙ্গে রয়েছেন আজকে আজকে উনি আমাদের সঙ্গে ওনার এই জার্নির অভিজ্ঞতা শেয়ার করবেন নমস্কার নমস্কার তো প্রথমেই বলবো যে এই ফার্মিং এ কবে থেকে আসা এবং ফাইটার মুরগির এই জাতটাকেই কেন আপনি চুজ করেছিলেন দেখুন দিদি ভাই এ কথা বলতে গেলে অনেক দিনে এমন বহু বছরের কথা আজকে ষোলো সতেরো বছর হয়ে গেল এই মানে এতে পশুপালনের থেকে আমি আছি বলতে আমার বাবার বাড়ি খুবই গরিব বাবা তিন তিন মেয়ে একজন ছেলে হয়েছিল সেই গরিবের পরিবার থেকে আমাকে মাধ্যম তৈরি করে হয়েছিল সেখান থেকে আমাকে গৃহ ফ্যামিলিতে সেই গৃহস্থ ফ্যামিলিতে দেখা যাচ্ছে আমাদের ফ্যামিলিতে একটা মানে মাদুরের ব্যবসা আছে আর কি জামশেদ সেখান থেকে যেটা উপার্জন হচ্ছে সেখানে এই পরিবারতে কিছুই মানে সামলাতে পারছে না আর দেখা যাচ্ছে পারিবারিক দিক থেকে অনেক কিছু অসুবিধা হচ্ছে জন্য আমি একদিন ভাবলাম যে দু চারটে মুরগি নিয়ে দেখি কি এতে মানে লাভজনক হয়ে থাকে বুঝতে দিদি ভাই কি বলতেছি হ্যাঁ এই দু চারটে হতে হতে আজকে প্রায় ষোলো সতেরো বছর হয়ে গেল এগুলো থেকে আমি আজকে এত বড় হয়েছি আর কি আচ্ছা কি কি মানে প্রজাতির রয়েছে মানে ধরুন আমাদের পশ্চিমবঙ্গে যেমন সোনালী মুরগি হয় দেশি মুরগির ফার্ম হয় সেক্ষেত্রে এই যে এই ইনোভেটিভ যে আপনার আইডিয়াটা যে একটু আলাদা সবার থেকে এই যে ফাইটার এই যে ফার্ম বা আপনি মানে যে যে জাতি আপনার কাছে রয়েছে সেই প্রজাতিগুলোর মানে কেন হঠাৎ করে মানে কোথা থেকে আপনি শুনেছিলেন যে এইটা এই এই ফার্মটাতে বেশি লাভ বা বেশি মানে লাভজনক আর কি এই ফার্মটা আমার স্বামী জামশেদপুরে থাকে আমাদের মানে ছেলেরা সবাই মানে জামশেদপুরে থাকি মেয়েরা আমরা বাড়িতে থাকি বুঝতে পারছেন দিদি ভাই হ্যাঁ হ্যাঁ আমার স্বামী একদিন ওখানে জায়গাতে দেখলো যে ফাইটার মুরগি প্যারোটে প্যারোটের মানে প্রজাতির মুরগি গুলো মানে সেখানে দেখেছে আর কি সেখান থেকে নিয়ে এসে এখানে আমরা মানে চালু করেছিলাম কি প্রথম যখন শুরু করেছিলেন তখন কটা ছিল তখন দু ছিল আচ্ছা দিয়ে আজকে সেই জায়গা মানে কটা হয়েছে এখন তিনশোর উপরে আছে আচ্ছা তো এগুলো কিরকম দাম হয় মানে এক একটা মুরগির কিরকম দাম হয় ডিমের কিরকম দাম হয় বা আপনি কোথায় মার্কেটিং মানে কে কিনছে এই মুরগি গুলো এইগুলো ডিমগুলোর দাম হচ্ছে পাঁচশো টাকা পিস আর এই প্যারোটা ফাইটারের মুরগিগুলো যেগুলো আছে এগুলো মানে জোড়া এক মাসের বাচ্চা পঁচিশশো যদি ভালো কোয়ালিটির মাল হয় চার হাজার জোড়া হয়ে যায় আচ্ছা মানে মানে পাওয়া যায় বেনিফিট তো আপনি কোথায় কোথায় এগুলো বিক্রি করছেন মানে কোন কোন জেলায় এগুলো যাচ্ছে আপনার কাছ থেকে এখন বিভিন্ন যাচ্ছে আগে আমরা ঠেকু বাজারে নিয়ে গিয়ে মানে গেতাম আর কি দু চারটে করে নিয়ে গেতাম যখন দেখলাম যে এক বছরের মধ্যে আমি তো জানি না আমার এখানে অবদান সত্যি কথা বলতে এখানে না বললে নয় আমার ভাইয়ের কথা আচ্ছা আজকে এসে আমার ভাইয়ের অবদান খুবই গুরুত্বপূর্ণ না হলে আমি আস্তে আসতে পারতাম না আমার ভাই বলল দিদি তোমার তো হচ্ছে অনেক হচ্ছে মানে পশু পাখি দিক থেকে মানে অনেক কিছু আমার নলেজ আছে আমি মাধ্যমিক পাস করেছি কিন্তু আমার মানে এগুলো চাষ করা থেকে আমি যখন মানে কোথাও হচ্ছে মানে দোকানে গিয়ে ডাক্তারবাবু কাছে যাই এই পশুপালনের মানে ক্ষেত্রে যেখানে থাকে তারা বলে এত অভিজ্ঞতা কোথায় থাকে সত্যি কথা বলতে এগুলো লালন পালন করে মানে অনেক কিছু প্রতিঘাত থেকে ওগুলো অনেক কিছু জানা যায় শেখাও যায় একটা কথা বলে না এখনো পর্যন্ত কোন শেখার শেষ নেই আর জানার ওরকম তো আপনি অভিজ্ঞতা কোথা থেকে অর্জন করেছিলেন মানে এই এইগুলো দীর্ঘদিন থেকে পেশা থেকে আমি এগুলো অভিজ্ঞতা করেছি আচ্ছা মানে কোন প্রকার ট্রেনিং এইসবের প্রশিক্ষণ প্রশিক্ষণে যায় বললাম যে আমি গ্রুপ পাস করেছি না আমার কোনো কিছুই নেই এগুলো লালন পালন করতে করতে এমন একটা পর্যায়ে এসছে এখন ডাক্তাররাই বলে এখানে যারা নিয়ে যাচ্ছে আমাকে সবাই বলে ইউটিউব চ্যানেলে যেখা মানে এক বছর বলে ছেড়েছি আমাকে প্রায় ফোন করে যারা মানে এখান থেকে আমাদের নিয়ে যাচ্ছে বিভিন্ন জেলা থেকে নিয়ে যাচ্ছে এগুলো তারাই ফোন করে আর কি তো আপনি মূলত ব্রিডিং মানে করছেন তাই তো মানে এই এইটার সাথে যুক্ত আছেন হ্যাঁ হুম তো মানে এগুলোর খাবার খরচ বা আপনি মানে স্পিড ম্যানেজমেন্ট কিভাবে করছেন কি কি খাবার দিতে হচ্ছে প্রতিদিন দেখুন এগুলো এই মাসেতে যেরকম ছ হাজার টাকা যদি আমি খাওয়ার খরচা পেছনে মানে মাসে মানে দিয়ে থাকি সেখানে সত্তর হাজার টাকা থাকবে আচ্ছা মানে দেড়শো দুশোটা মুরগির ক্ষেত্রে মানে রোজ খাবার কি কি দিচ্ছেন সেটা আমি জিজ্ঞেস করছি কি কি খাবার থাকে থাকে আর মানে আপনি যে ফার্মটা বানিয়েছেন ধরুন কেউ নতুন আসতে চাইছে এই ফার্মে মানে আপনার ফাইটার ফার্ম করতে চাইছেন সেক্ষেত্রে মানে স্টার্টিং কি করবেন এবং কত টাকা হাতে নিয়ে তাকে নামতে হবে মোটামুটি দেখুন আমাদের তো গ্রাম অঞ্চলের বাড়ি হুম শসা আমি আজকে দাঁড়িয়েছি ঠিকই কিন্তু আমার প্রথম ক্ষুদ্র টাইপের মানে এখন আপনি হাজার টাকা নিয়ে নামলে এগুলো চাষ করা যাবে মানে ফার্মে কিরকম খরচা হবে ধরুন একটা ফার্ম বানাতে ঠিক কত টাকা খরচা হবে ধরুন দু তিন হাজার টাকা খরচা করলে হয়ে যাবে আচ্ছা আর এই মুরগিগুলোর দাম কি মানে আপনি যখন কিনেছিলেন সে তখনও কি এরকম দামই কিনেছিলেন যখন কিনে এনেছিলেন মানে প্রথম শুরু করার ক্ষেত্রে হ্যাঁ যখন ব্রেডিং ফার্মের জন্য কিনে নিয়ে এসেছিলাম একটা মুরগির দাম পঁচিশ হাজার আচ্ছা তো পঁচিশ হাজার টাকায় বিক্রি করছেন এখন হ্যাঁ হ্যাঁ একটা মুরগি পঁচিশ হাজার টাকা তো সাড়ে পাঁচ কিলো ছ কিলো খাওয়া দাওয়ার উপরে এগুলো নির্ভর করছে আর যারা একটু মানে ধ্যান দিচ্ছে একটু ভালো করতেছে এগুলো পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলো হয়ে যায় আর কি আচ্ছা মানে একটা মুরগি পঁচিশ হাজার টাকায় বিক্রি করছেন এই মুহূর্তে মানে আর কি কি মানে এগুলোর কি শুধু ফাইটার আছে নাকি আরো অন্যরকমও কিছু আছে না এখন ফাইটার আর ব্যারটের মালটা আছে আচ্ছা আচ্ছা একটাই কথাই জানাবো ভাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে হম এখানকার যে পরিবেশটা যেখান থেকে চাষি ভাইরা কিনুক না কেন প্যারটের মাল আর ফাইটারের মাল দেখবেন ঠোটটা একটু ছোট থাকে আচ্ছা এই ছোট দু সাইডে একটু ফাঁপা টাইপ এটা মাঝখানে ফাঁকা থাকে সেই ফাঁকাটা চাষি ভাইদের বলতেছি নেবেন কেন আজকে আমি সতেরো আঠারো বছর হয়ে গলে এগুলো চাষ করতেছি কিন্তু সেই যে প্রজাতির যে মুরগিগুলোকে ঠিক মতো পরিবেশের সঙ্গে খাওয়াতে পারছি না খাপ খাওয়াতে পারছি না আচ্ছা প্যারটে টিপা ঠোঁট ছোট ঠোঁট ঠিক আছে সেগুলো চাষ করা যাবে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে এটা থেকে চাষি ভাইদের একটু অনুরোধ করছি আর কি আমি তো এগুলো চাষ করেছি হ্যাঁ আপনি জানেন অবশ্যই আপনার অভিজ্ঞতা হয়েছে তো এগুলো প্রচুর পয়সা আচ্ছা তো আপনি সব আপনি কি যারা মানে ফার্মিং মানে মুরগি স্পেশালি পোল্ট্রি ফার্মিং এ আসতে চাইছেন তারা তাদের কি বলবেন যে এইটাতে আসা উচিত তাহলে কি সেটা মানে লাভজনক হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ব্রয়লার ফার্মিং এর থেকে এটা খুবই উপযোগী কম খাওয়ারে বেশি পুষ্টি আচ্ছা আর কি কি রোগ হয় মানে যেহেতু আপনি বললেন যে পরিবেশের সাথে একটা সমস্যা হচ্ছে মানা মানিয়ে নিতে আর কি কি ধরনের রোগ হয় মানে রোগ কিরকম খরচা বা কি কি রোগ হয় দেখুন এখন তো মুরগিতে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের রোগ হচ্ছে সত্যি কথা বলতে আজকে ষোলো সতেরো বছর হয়ে গেল মানে আমি কোনো ভ্যাকসিনও দিইনি ভ্যাকসিন ছাড়াই চাষ করতেছি প্রাকৃতিক পদ্ধতি তো সেরকম ভাবে আপনার মানে রোগ হয় না যদি মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং তার খাওয়া দাওয়া ঠিক থাকে তাহলে একটাই অনুরোধ চাষি ভাইদের বলবো রাত্রি বেলায় অল আউট যেন থাকে আচ্ছা এইটা হয়েছে মেন যাদের হয়তো সামর্থ্য নেই অল আউট কেনার জন্য তারা মশারিতে ব্যবহার করতে পারে আচ্ছা আর এই মুরগির মানে কটা ডিম দেয় মানে অন্যান্য থেকে তো ডিমের পরিমাণটা তো অনেকটা কম যতদূর জানি তো কিরকম ডিম দেয় মানে বছরে কটা আপনি যদি বলেন বা মাসে কটা এরকম বছরেতে উম চল্লিশটা মাত্র চলে আসে একটা মাদের পিছনে তো তারপর এখন বিক্রি মানে তারপর এই ডিমটা করছেন তারপরে হচ্ছে তো এখন আপনি কটা বিক্রি করেছেন আপনার ফার্ম থেকে মোটামুটি সংখ্যায় যদি বলা যায় বছরের অনেক বড় বড় জার্নি তো তাও মোটামুটি সংখ্যায় যদি বলা যায় যে কটা বিক্রি হয়েছে এখনো পর্যন্ত দেখুন দিদি ভাই আগে তো হিসাব করতাম না এই এক বছর হলো এক বছর এখনো হয়নি ইউটিউব সুস্থ সুসুবন্ধা এসছিল আর কি আমাদের বাড়িতে খুবই ভালো মানুষ হ্যাঁ কথা বলতে উনি এসছিল এই এক বছরের মধ্যে মিনিমাম পাঁচ লাখের গায়ে আমি বিক্রি করেছি আচ্ছা খুবই ভালো খবর এটা মানে সত্যি প্রশংসনীয় আপনি একজন মহিলা হয়ে কৃষি ক্ষেত্রে এসে এই যে আপনি মানে এই কাজটা করার যে মানে শক্তি বা অনুপ্রেরণা মানে বলা যায় অনেক হয় যে এসে একটা নিজের জায়গা তৈরি করা খুবই ভালো লাগছে আমার মানে একজন আমি নিজে একজন মহিলা হয়ে আর একজন মহিলার সঙ্গে এই অনুষ্ঠানটা করার জন্য আমি খুবই মানে অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম তো এবার আসি আবার আহ মুরগির ব্যাপারে তো আহ ধরুন কেউ নতুন শুরু করছে সেক্ষেত্রে তিনি কটা নিয়ে শুরু করতে পারেন এবং তার মানে প্রসেস মানে প্রগ্রেসটা কিভাবে হবে মানে ধরুন কেউ নতুন করছে সেক্ষেত্রে কটা মুখিয়ে নিয়ে সে শুরু করতে পারে আমি বলবো প্রথম দু চারটে নিয়ে করাটাই ভালো হুম আস্তে আস্তে পরপর অভিজ্ঞতা থাকবে হুম তখন একটু বেশি করলে ভালো হয় আর মানে এক্সট্রা কোনো কিছু পদক্ষেপ নিতে হয় মানে ধরুন কারো একটা ফার্ম করলো তারপরে গুলো নিল এবার সেক্ষেত্রে কি কোনো আরো মানে আরো অতিরিক্ত কোনো যত্ন বা মানে এক্সট্রা কোনো খাবার কিছু দিতে হয় নাকি নর্মালি মানে চট কোনো অসুবিধা হয় না না এখানে যে নতুন প্রজাতি যে মুরগি বলে আলাদা কোনো খাওয়া দিতে হয় তা নয় দেশি মুরগি যেরকম খায় এগুলো সেরকম শুধু একটাই অনুরোধ চাল আর পান্তা দেবেন আচ্ছা তাহলে কি কি দিতে আমাদের গ্রামের অঞ্চলে বেশি ভাগ মানুষ পান্তা পান্তা চাল দিয়ে দেখি তো মুরগি পালন গুলো করে কিন্তু এটাই অনুরোধ চাষি ভাই দিয়ে পান্তা চাল নেবেন আচ্ছা তো মানে আর কি কি খাবার মানে গম ভুট্টা এগুলো দিতে হবে আর দুপুরের বেলা ঘাস দিয়ে থাকি হ্যাঁ মাঠেতে প্রচুর ঘাস হয়েছে সেগুলো কেটে নিয়ে এসে ছোট ছোট করে কুচিয়ে দিলাম খেয়ে আচ্ছা মানে ঘাস ও দেওয়া চলে তাদের মানে খাবারের ক্ষেত্রে হ্যাঁ তো আর কি বলবো এবার আপনার মানে আবার যদি বিস্তারিত ভাবে জিজ্ঞাসা জিজ্ঞাসা করি যে মানে মানে কি বলবো সব কিছু ক্ষেত্রে দেখুন ইতিবাচক এবং নেতিবাচক দুটোই থাকে মানে একটা পজিটিভ একটা নেগেটিভ একটা রাস্তায় চলতে গেলে দুটোরই আমাদের সম্মুখীন হতে হয় তো পজিটিভ তো অবশ্যই আপনি আজকে এত টাকা রোজগার করছেন এবং একটা নতুন কিছু নিয়ে কাজ করছেন মানে সফলতা সমস্যাগুলো কি কি ফেস করেছেন এর মধ্যে এর মধ্যে ফেস বলতে মনের ভিতরে একাগ্রতা থাকা দরকার এইটা হচ্ছে সবচেয়ে বড় শক্তি না হলে কোনো কিছুতে সম্ভব নয় এখানে অবদান বলতে সত্যি কথা বলতে এক জয়েন্টে থাকার আনন্দটাই আলাদা না হলে আমি এগোতেই পারতাম না এখানে এক জয়েন্টের ফ্যামিলিতে থাকারা হম মানে একটা যে অনুভূতি অন্যরকম হম আমার ছেলে মেয়ে রয়েছে মানে কজন ছেলে মেয়ে রয়েছে আমার একজন ছেলে হম নিজের একজন মেয়ে ছোটর একজন ছেলে আচ্ছা মানে আপনাদের পুরো জয়েন্ট ফ্যামিলি একসাথে কাল ফ্যামিলি আচ্ছা তো ছেলে পড়াশোনা করছে এখন হ্যাঁ হ্যাঁ তো ছেলে ছেলে আগে মানে এর পরবর্তীকালে কি পড়াশোনার সাথেই যাবে নাকি সে যদি ফার্মিং সেক্টরে আসতে চায় মানে আপনার যে ব্যবসাটা সেটা আরো যদি বড় পরিসরে নিয়ে যাওয়ার জন্য তো সেই সেই সম্পর্কে কোনো প্ল্যানিং করেছেন যে ছেলেও এই এই কাজটাকে আরো এগিয়ে নিয়ে যাবে বা এরকম কিছু শুনুন দিদি ভাই প্রত্যেক বাবা মা চায় তার ছেলে ভালো থাকুক হ্যাঁ অবশ্যই এটা আমি যে চালু করেছি এটাই আসা আমার ছেলে যেন পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয় এই জন্য এতটাই আমাদের এই একাগ্রতা অবশ্যই অনেক অনেক ভালো লাগলো আজকে আপনার সঙ্গে কথা বলে আহ আমাদের অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে আজকে শেষ প্রশ্ন আমি জিজ্ঞাসা করব যে মানে আপনার ভবিষ্যতের পরিকল্পনা কি মানে এখন বিক্রি হচ্ছে আপনার ঠিক আছে এরপরে আপনার কি কি আপনি পদক্ষেপ নিতে চলেছেন এই ব্যবসার সংক্রান্ত পদক্ষেপ অনেক কিছু আমার মাথায় চিন্তা থাকে কিন্তু আমি তো একা মানুষ আমি ছেলেরা সবাই বাড়ি মানে বাইরে থাকে পরে থাকে মেয়েরাই এগুলো মানে সবই কিছু হ্যান্ডেল করি আমরা এখন বুঝতে পারছি আমি একা এত বড় ফার্মে আমি একাই সামলাই হুম। তো এটা মানে আপনার এখন চলবে নাকি মানে আপনি এতদিন যেহেতু আপনার অভিজ্ঞতা হয়ে গেছে যে কিরকম কি মানে টাকা পয়সা উপার্জন হচ্ছে এবং কিরকম কি হতে পারে তো আপনি মানে এটাকে কি করতে চাইছেন নাকি এখন কিছু অন্য কিছু ভাবছেন না না এটা আমি এগিয়ে নিয়ে যাব এত বছরের পরিশ্রম মানে জলেতে আমি বিথা দেবো না একদম দেখে দেখে যদি অন্যরা উপকৃত হয়ে থাকে খুবই ভালো কথা অবশ্যই আমি আপনার আহ সবই মানে আপনার যোগাযোগ নাম্বারও আমি আপনার শেয়ার করবো সঙ্গে সবার সঙ্গে যাতে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে কেউ যদি আপনার এই বিজনেসের সাথে আসতে চায় এবং আপনার থেকে যদি কেউ মুরগি কিনে ফার্ম শুরু করতে চায় সেক্ষেত্রে তাদেরও অনেক সুবিধা হবে তো সেক্ষেত্রে আমি যোগাযোগ নাম্বার এবং আপনার কিছু শেয়ার এবং আমি বলবো যে আপনার অ্যাড্রেস এবং আপনার নাম পরিচয় আপনি নিজের মুখে একবার শেয়ার করুন আমার নাম সোনালী বেলা পশ্চিম থেকে ছশো উনত্রিশ সত্তর চল্লিশ সাতশো আটষট্টি আরেকবার বলতিরিশ সত্তর চল্লিশ সাতশো আটষট্টি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা আশা করবো ভবিষ্যতে আবারও যদি আপনাদের কাছে কোনো প্রশ্ন আছে এই সংক্রান্ত তো সেক্ষেত্রে আমরা যোগাযোগ করব আপনার সঙ্গে এবং আপনি আপনার অভিজ্ঞতা আমাদের আশ্বাস যে আপনি শেয়ার করবেন আমাদের সঙ্গে আচ্ছা ঠিক আছে নমস্কার ঠিক আছে